স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি আজকে আমি যে রোগের সমস্যার সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে যাদের রক্ত আমাশয় হয়, অর্থাৎ যাদের মলদ্বারের সঙ্গে রক্ত বের হয়, শুধুমাত্র তাদের জন্য। তাদের এই আমাশয় সমস্যার সমাধান দেবে এই গাছটি। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং কিভাবে এটি ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা আপনারা সঠিকভাবে ব্যবহার করলে আশা করছি আপনাদের এই সমস্যা থেকে সমাধান হবে, আপনাদের এই সমস্যা থেকে মুক্তি পাবেন। তো বন্ধুরা, যাদের রক্ত আমাশয়ের সমস্যা আছে, আমাশয় দুই ধরনের হয়, তার মধ্যে রক্ত আমাশয় হচ্ছে অন্যতম। তো তাদের এই সমস্যার সমাধান দেবে এই গাছটি। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে গাছটা দেখতে পাচ্ছেন আশা করছি চিনতে পেরেছেন। তো এই গাছটির ছাল আপনাকে নিতে হবে। গাছটি আপনারা চিনতে পেরেছেন, এটা হচ্ছে বড়ই গাছ। বড়ই গাছের ছাল আপনাকে নিতে হবে। আমি আবারও বলছি, আপনারা বড় বড়ই গাছের ছাল নেবেন 2 গ্রাম পরিমাণ। আপনাদের দেখানোর স্বার্থে আমি এই গাছটি দেখাচ্ছি। তো এই বড়ই গাছের ছালটা নিয়ে খাঁটি দুধের সঙ্গে মিশিয়ে যাদের বেশি পরিমাণে এই সমস্যাটা, তারা দিনে সকালে এবং রাত্রে দুবেলা খাবেন। এটি খাওয়ার পরে খাবেন, খালি পেটে খাবেন না। এভাবে যদি আপনারা রেগুলার 7 থেকে 10 দিন খেতে পারেন, তো আশা করছি আপনাদের এই সমস্যাটির সমাধান দেবে এই গাছটি। তো বন্ধুরা, এভাবে যদি আপনারা এটি ব্যবহার করেন, আমি আবারও বলছি এই ছালটি আপনাকে 2 গ্রাম পরিমাণ নিতে হবে। এই ছালটার রস বের করে খাঁটি দুধের সঙ্গে মিশিয়ে খেতে হবে। আর যাদের এই সমস্যাটা একটু কম, তারা শুধু সকালবেলা একবার খেলেই হবে। আর যাদের বেশি আছে, তারা সকাল এবং রাত দুই বেলাই খাবেন। বন্ধুরা, এটি অনেক কার্যকরী টিপস, আশা করছি অ্যাপ্লাই করলে উপকার পাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক এবং শেয়ার করুন, পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরো নিত্য নতুন স্বাস্থ্য টিপস পেতে। ধন্যবাদ সবাইকে।